আমরা ইনপুটে এটা বাংলা আছে ইনপুট ভোল্টেজ যদি চলে যায় তাহলে আমাদের দরকার পড়ে ইনপুট যদি যদি কারেন্ট চলে যায় তাহলে আমাদের কি দরকার পড়বে আউটপুট আউটপুট ইনপুট পুরো সেম এই খোপ খোপগুলোর মধ্যে হবে লিখতে হবে কোনটা আউটপুট এটা আউটপুট না এটা আউটপুট না এটা আউটপুট এবার আমি ইংলিশ কথা যাচ্ছি ইংলিশে বলছে এইটা আউটপুট ইংলিশে বলছে এটা আউটপুট আর এটা ইনপুট ইনপুটের সব জায়গায় থাকবে আউটপুট আউটপুট হলো ইনপুট ইনপুটটা আমাদের যদি ভোল্টেজটা চলে যায় তাহলে আমাদের কি দরকার পড়বে আউটপুট আউটপুট আর ইনপুট যদি যদি আমাদের কারেন্ট চলে যায় বা ভোল্টেজ চলে যায় বা ইনভার্টার চলে যায় তাহলে আমাদের হবে ইনপুট বা আউটপুট দুটোই দরকার পড়তে পারে আমি ঠিক কোশ্চেনই বার করেছি তোমার এবার এটাকে মুড়ে তোমাদের দেখাবো এইগুলো সব কোশ্চেন এইগুলো সব কোশ্চেন এখানে দেওয়া আছে উত্তর মানে উত্তর বুঝলে বলছে 99 মানে ইনপুট না আউটপুট না ভোল্টেজ না ইনভার্টার এটা আমাদের হবে ইনপুট মানে ভোল্টেজ মানে ইনপুটের উত্তর হলো কি হবে আউটপুট ওকে তারপরে লেখা আছে ইনভার্টারের কারেন্ট চলে গেলে ইনভার্টারের কারেন্ট চলে গেলে আমাদের কোনটা দরকার পড়বে ইনপুট না আউটপুট না ইনপুট কোনটাই দরকার পড়বে না মাত্র দরকার পড়বে শুধু ইনপুট ইনপুটের উত্তর দেখো এখানে দেওয়া আছে ইনপুটের উত্তর হলো এইটা ইনপুটের উত্তর এখানে দেওয়া আছে আমি বলছি সব কোশ্চেনের উত্তর এখানেই দেওয়া আছে এখানে লেখা আছে আমি বলে দিই ইনপুট মানে আউটপুট হ্যাঁ আমি এটা অন্য একটা জায়গায় চলে গেছে